শীতকালে খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া, চুল পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। যাদের চুল তৈলাক্ত তাদের চুল এ সময় নির্জীব দেখায়, তাই শ্যাম্পুর সঙ্গে খানিকটা বেকিং সোডা মিশিয়ে শ্যাম্পু করুন। তাছাড়া এই সময় চুল অনেকটা শুষ্ক হয়ে যায়, তাই নিয়ম করে তেল দেওয়া উচিত এবং অবশ্যই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার রাতে চুলের গোড়ায় অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। সকালে করতে হবে শ্যাম্পু, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। চুলে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। শুষ্ক চুলের জন্য ভিটামিন ই, অ্যালোভেরা ইত্যাদি সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। শীতে আমাদের ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়, তেমনি মাথার ত্বকের আর্দ্রতাও কমে যায় এবং শুষ্ক হয়ে যায় এবং এতে করে মাথার ত্বকে মৃদুকোষের পরিমাণও বৃদ্ধি পায়। তাছাড়া এ সময় ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে খুশকির সমস্যাও বৃদ্ধি পায়। এই সমস্যা বেড়ে গেলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে সপ্তাহে অন্তত একবার চুল পরিষ্কার করুন। গোসল করার আগে মাথার ত্বকে লেবু ঘষে নিতে পারেন, এরপর শ্যাম্পু করলে খুশকি অনেকটাই কমে যাবে। শীতে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রতিদিন 100টির মতো চুল পড়া স্বাভাবিক, তবে শীতে এর পরিমাণ বেড়ে যায়। এই মৌসুমে ঘন ঘন চুল আঁচড়ানোর অভ্যাস পরিহার করুন আর উচ্চ তাপে ব্লো ড্রাই করা উচিত নয়, এতে করে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। বাদাম তেল কুসুম গরম করে তা চুলের গোড়ায় হালকা করে মালিশ করুন। একটি গরম তোয়ালে দিয়ে পুরো চুল পেঁচিয়ে রাখুন। 30 মিনিট পর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। শীতে শুধু মাথা ত্বকে ক্ষতিগ্রস্ত হয় না, আর্দ্রতাও হারায় চুল। তাছাড়া চুলের আগা ফাটা, চুল ভেঙে পড়ার সমস্যাও দেখা দেয়। প্রথমে ক্ষতিগ্রস্ত চুলের আগা ফাটা হলে তা কেটে ফেলুন। এক্ষেত্রে শীতের সময় নতুন করে হেয়ার কাট নিতে পারেন। নিয়মিত শ্যাম্পু করা এবং এর আগে তেল ব্যবহারে চুলের আর্দ্রতার পরিমাণ ঠিক থাকবে। অতিরিক্ত ঠান্ডায় মাথা এবং চুল স্কার্ফ দিয়ে পেঁচিয়ে রাখুন।